ঢাকা বিশ্ববিদ্যালয় 1000 আসন কমানোর সিদ্ধান্ত নিছে। নাও প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্তটাকে আমরা সমর্থন করব কি করব না। আপনার কি মনে হয়, আপনি কি সমর্থন করতেছেন নাকি করতেছেন না? আমি করতেছি, লাইক অবশ্যই এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা হবে না, হবে না দেখি আলোচনা করতে বসছি। কিন্তু এই বাক্যাতের আলোচনা শেষে আমার ফাইনালি আমার পজিশন হচ্ছে যে আমি এটার সাথে একমত, এই সিদ্ধান্তের সাথে একমত। না আমার যে বক্তব্য এই এই সিদ্ধান্তর ব্যাপারে সেগুলো কি এখন বলবো না পরে বলবো, পরে বলি, আগে খবরটা পড়ি। হ্যাঁ, সো প্রথম আলোর একটা রিপোর্ট পড়তেছি। 2021-2022 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা অন্তত 1000 কমিয়ে 6000 নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে একটু দাঁড়ায় যাই, অনেক কথা আছে না বললাম, 1000 কমায় 6000, ঢাকা ভার্সিটির আসন সংখ্যা কত এখন আমি এটা জানতাম না, এই খবর থেকে জানলাম, মানে এক্স্যাক্টলি জানতাম না, একটু ধারণা রাখতাম। এই কথাটা কেন বলছি সেটা বলি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা হচ্ছে মুড়ি মুড়কির মতো বিভাগ, খালি বিভাগ, প্রতি বছর বিভাগ খোলা হচ্ছে। এর এন্ট্রি ঢুকে যেতেছি কিন্তু এই কথাটার মধ্য দিয়ে, কেন বিভাগ খোলা হচ্ছে এগুলা শুনলে বিশ্বাস করবেন না, এগুলা বিশ্বাস হবে না, একেবারে সুজলা সুফলা গল্পের কারণে বিশ্বাস হবে না। আমারও প্রথম প্রথম শুনে আমার কাছে মনে হয় না যে এগুলো কোনো রিয়েল কারণ হইতে পারে, লাইক অবিশ্বাস্য। কিন্তু পরে এতজনের কাছে শুনছি যারা ঢাকা ভার্সিটির টিচার অ্যান্ড স্টাফ, আস্তে আস্তে আমি তারপর আমি নিজে কিছু দেখে আসছি, নিজের চোখে কিছু ডিল করে আসছি, তারপর আমি বিশ্বাস করতে শুরু করছি, ও পসিবল, সোনার বাংলা। ওকে, এরা করে কি আপনার বিভিন্ন ধরেন যে বিভিন্ন ডিপার্টমেন্টের হোমরা চুমরা ব্যবহার, হ্যাঁ শখ হয়েছে একসাথে এখন চেয়ারম্যান হবে ডিপার্টমেন্টের, মনে করেন তার নিজের ডিপার্টমেন্ট একবার সে চেয়ারম্যান হয়ে গেছে, তার মেয়াদ শেষ, এখন তো চেয়ারম্যান হইতে হবে, আবার কী করবে, আরেকটা ডিপার্টমেন্ট খুলে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান হবে, বুঝলেন না? আরে ভাই, এগুলো শুনলে বিশ্বাস হবে না, কান গরম হয়ে যাবে যে এইগুলো ইত্র আমি এই পর্যায়ে এই পরিমাণ অসভ্যতা আমি সম্ভব কি না। এগুলো আমিও বিশ্বাস বললাম না, আমি যখন শুনছি আমার কাছে মনে হয় না যেগুলো কোনো রিয়েল রিজনেবল বিলিভেবল কোনো কারণ হইতে পারে, কিন্তু অনেকের কাছে শোনার পর তখন মনে হয়েছে যে না, এগুলো আসলে মনে হয় কারণ। এবং একজন লাইক স্যার, আমি নিজে এক্সপিরিয়েন্স করে আসছি অনেক বিষয়পত্র, সো কি অনেক করবে থাকেন, তো এই জন্য যা বলি শুনে থাকেন, কষ্ট হবে হজম করতে কিন্তু শুনে থাকেন, এগুলো হচ্ছে কারণ এদের, রাইট? তারপর গুন্ডামি পান্ডামি করার জন্য একটা ডিপার্টমেন্ট খুলে খুলে নিজের লোকজন নিয়োগ দেয়, নিজের খালাতো ভাই ঢুকাবে, চাচাতো ভাই ঢুকাবে, শ্বশুরে জামাই মেয়ের জামাই ঢুকাবে, এইগুলো করবে করো। সো এইগুলো করার জন্য এরা ইচ্ছা মতো ডিপার্টমেন্ট খোলে, খোলার পর সেখানে কোনো পড়ানোর কোনো শিক্ষক থাকে না, যাক এগুলো নিয়ে কথা বলতে সারা রাত কথা বলতে পারবো, সেই দিকে না ঢুকি। বিভাগ খুলে বসে থাকে, প্রতি বছর 30-60 স্টুডেন্ট ভর্তি করে, পড়ানোর জন্য একটা শিক্ষক নাই। এইগুলো আমি বলতেছি একেবারে আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে, পত্রপত্রিকায় পড়া খবর না, আমি নিজে ডিল করে আসছি, একটা শিক্ষক নাই পড়ানোর জন্য। নতুন ডিপার্টমেন্ট খুলছে, এই এক এক ডিপার্টমেন্ট থেকে এক একজন এসে ঢুকায় বসে আছে, এবং সেই ডিপার্টমেন্টের জন্য যোগ্য ক্যান্ডিডেট আছে, তাকে নেওয়া হচ্ছে না, তাকে নিবে না, হ্যাঁ নেওয়া হচ্ছে না, কেন দাখিল তো জানেনি কেন নেওয়া হবে না। হ্যাঁ, সো এই চলে এইভাবে। সো আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই ঢাকা ইউনিভার্সিটিতে, তখন কয়ুনিটে সিট ছিল 1350, ইফ আমার যদি ভুল না মনে করে থাকি, কয়ুনিটে মানে সায়েন্সে ছিল 1350 সিট, তারপর কমার্সে ক ইউনিট হচ্ছে আর্টস, আর্টসে ছিল 2500 সিট, 2400 কত সিট, আর গ ইউনিট হচ্ছে কমার্স বিজনেস যেটা আর কি, ওইটাতে ছিল হচ্ছে 700-800 মতো সিট, আর ডি ইউনিটে কত সিটের তো আসলে আমি বলতে পারবো না, মনে নাই। সো এই তিন ইউনিট মিলে টোটাল 3,500-4,500 মতো সিট, রাইট? আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই সেটা এখন 7,000, ডাবল, দ্বিগুণ হয়ে গেছে ঢাকা ভার্সিটির ভলিউম কি দ্বিগুণ হয়ে গেছে না, হয় না, কিন্তু ছাত্র সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, এটা শুধু ঢাকা ভার্সিটির চিত্র না, সকল আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই তখন সরকারি মেডিকেল কলেজ ছিল 10 বোধ হয় নাকি 8, এক্স্যাক্টলি খেয়াল নাই। তারপর আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার, অ্যাকচুয়ালি আমরা যে বছর পরীক্ষা দিই তার কয়েক বছর পরই হইতেছে, তারপর আরও 10-15 মেডিকেল কলেজ খুললো সারা দেশে। প্রধানমন্ত্রী কিন্তু বলছে দেশের প্রত্যেকটা জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় থাকবে, প্রত্যেকটা জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আপনি কিন্তু বলতে পারবেন না যে দেশে পড়াশোনা হয় না, একদম খাওয়াই দেবে পড়াশোনা, এই বিশ্ববিদ্যালয়ে কারা নিয়োগ পাবে, গুন্ডাপান্ডা সব ঢুকে, সব ভর্তি, এগুলোর নাম দিয়েছে বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিভাগে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে, মেডিকেল কলেজ যেটা বললাম, মানে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছি তখন আর এখনকার মধ্যে বাংলাদেশ আকাশ পাতাল হয়ে গেছে। বুয়েটা তখন সিট ছিল, আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই এটা মনে আছে 825 ছিল হচ্ছে, 825 রেগুলার সিট, আর 10 ছিল হচ্ছে সংরক্ষিত আসন, টোটাল 825 সিট ছিল বুয়েটার, এখন হচ্ছে 1210 না 1215 বোধ হয় এখন বুয়েটার সিট।
সো সব ইউনিভার্সিটিতে আসন সংখ্যা বাড়তেছে, ইউনিভার্সিটির কিন্তু পরিধি বাড়ে নাই, আয়তন বাড়ে নাই, কিছুই বাড়ে নাই, কিন্তু সিট বাড়তেছে। এগুলো কেন করে আপনারা অনেক রকম গল্প স্বল্প বলে ফেলবেন, আপনার ভালো কাজ করতেছে এটা নিয়ে আপনার বাম হাত ঢুকাইতে হবে। এগুলো যে কী কারণে করে এবং কারা করে এবং সেখানে কারা নিয়োগ পায় এবং এই প্রতিষ্ঠানগুলোতে কারা শিক্ষক হিসেবে ঢুকে বসে আছে, এদের কী যোগ্যতা আছে, এদের 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 একটা প্রেজেন্টেশন দেওয়ার যোগ্যতা নাই, এদের বাংলা কথা বলার যোগ্যতা নাই, ক্লাসের ছাত্র পড়ানোর যোগ্যতা নাই, এদের যে কথা বলার যোগ্যতা নাই কোথাও, বা 10-50 স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে পড়ানো তো দূরের কথা, তাই কথা বলার এদের যোগ্যতা নাই। সেগুলো সব খুলে গুন্ডা পান্ডা দিয়ে দেখেন না সরকারি চাকরি ওই যে ইয়ে বেতন বাড়াইছে, সরকারি অফিসারদের ডাবল বেতন করে দিছে, পালতেছে, সব জায়গায় পালতেই হবে আর কি। সো এরা মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খুব সুখে আছে। আমি একজন পুলিশ অফিসারকে ফলো করি বাংলাদেশের সর্বোচ্চ, উনি বিদেশে পড়াশোনা করতে গেছেন, ওরে বাবা রে চেতনা রে বাবা, ওনার গল্প, বিদেশিদের কাছ থেকে কিচ্ছু শেখার নাই, ওনার বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবেন। আমার দেখা আমি আনফলো করে দিতে চাইছিলাম কিন্তু করি নাই, কেন যে দেখি তার তামাশাগুলো দেখি। সো এরা মনে করেন দেশটারে ভাগযোগ করে এরা খাচ্ছে আর কি, বোঝেন নাই। সো এরা ইউনিভার্সিটিতে ইয়ের ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্ট খুলতেছে, ইউনিভার্সিটির পর ইউনিভার্সিটি খুলতেছে, কলেজের পর কলেজ খুলতেছে, অথচ এক্সিস্টিং যেগুলো এগুলোতেই পড়ানোর কোনো যোগ্য লোক নেই। সো এরা মিলেমিশে এরা হ্যাঁ চাচা মামা খালা নিয়োগ দিয়ে চলতেছে, এই এই হতেছে বাস্তবতা। এগুলো একসময় শুনতে আমারও বিশ্বাস হইতো না, আপনাদের মতো যখন আর কি গরম ছিলাম স্টুডেন্ট বয়সে, তারপর আস্তে আস্তে নিজে এক্সপিরিয়েন্স করতে করতে শোনা থেকে যখন নিজের চোখে দেখা শুরু করলাম তখন ও আচ্ছা আচ্ছা না বাঙালি বাংলাদেশ ইউনিক, এগুলো বিশ্বাস করা কঠিন কিন্তু এগুলোই বাস্তবতা। আচ্ছা নাও যে কারণে কমানোর উদ্যোগ নিছে সেটার যেই ব্যাখ্যা দিছে এটা হচ্ছে যে বলতেছে যে উচ্চশিক্ষাকে প্রয়োজন ও দক্ষতা ভিত্তিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। কত ভুজুং বাজুং যে কইবেন, আচ্ছা যাক শুনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর সঙ্গে আসন সংখ্যা সামঞ্জস্যপূর্ণ নয় এমন সমালোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। না সেটা তো স্বাভাবিক, যেটা আমি বললাম লাইক আমি যখন ছিলাম তো লাইক 100% বেড়ে গেছে এই ওয়ান ডেকেডে অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ডেকেডে 100% বেড়ে গেছে স্টুডেন্টের সংখ্যা ঢাকা ভার্সিটির। কি আয়তন বেড়ে গেছে না কী জানি বলে ক্লাসরুমের সাইজ বেড়ে, কিছু বিল্ডিং তুলছে নতুন, যাক সে আলাপে আর ঢুকে না প্লিজ, কার্জন হলে তো একটা নতুন বিল্ডিং ওঠে না একটাও, আমাদের সায়েন্স ফ্যাকাল্টির কথা বলি। বিজনেসের তুলতেছে একটা, ওটাতে ক্লাস এখনও শুরু হয়েছে কিনা আমি জানি না, যেটা তুলছে ওই যে মধু ক্যান্টিনের পাশে বিশাল একটা আইবিএর পাশে বিশাল একটা বিল্ডিং তুলতেছিল। আর এগুলো তুলতেছে সব শিক্ষকদের আবাসিক বাসভবন, ওই যে আমাকে একটা প্রশ্ন করছিলেন লাইভে একজন যে গণরুম নিয়ে কথা বলতে, এরা বিল্ডিং তুলতেছে কর্মচারী এবং শিক্ষকদের জন্য, বোঝেন নাই সব এরা মিলে খাওয়া দাওয়া ভাগবাটোর। আমি তো জায়গা এরাই জন্য ডিপার্টমেন্ট খোলে এই জন্যে। হ্যাঁ সো এরা মিলে একেবারে খুব খুব সুখে আছে এরা, একেবারে শিক্ষক কর্মচারীরা মিলে এরা সমিতি নীলদল লালদল করতেছে ছাত্রদের গুহা মারা আর কি। সো ছাত্রদের জন্য কোনো ব্যবস্থা নাই। সো এই যে ডিপার্টমেন্টগুলো খুলছে এগুলো গুন্ডামি পান্ডামি করার জন্য, নিজেরা ভাগবাটোয়ারা করে মাস্তানি করার জন্য খুলছে। খুলে এখন তো অবশ্যই সমস্যা তৈরি হয়ে গেছে যে ডাবল স্টুডেন্ট নিতেছে, এখন থাকার জায়গা নাই। সো এটা কারণ বলতেছে, আমি জানি না এগুলো সত্যিকার কারণ কিনা, এদের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই ফেস ভ্যালুতে, বাট আমি ধরে নিচ্ছি মানে অবিশ্বাস করার জন্য আমার হাতে কোনো ইয়ে নাই, ভিত্তি নাই, কোনো বেসিস নাই। সো আচ্ছা মানলাম, ওকে মেবি ট্রু, ওকে। সো এটা যদি সত্যিকার কারণ হয়ে থাকে তাহলে এটা একটা রিয়েল কারণ যে হ্যাঁ আবাসন সংকট, তারপর পরিবহন সংকট, এগুলো তো আমাদের সময়ই থেকেই আছে, আর এখন তো আরও বেশি 100% স্টুডেন্ট বেড়ে গেছে, তাহলে তো 100% প্রবলেম আরও অ্যাগ্রাভেটেড হওয়ার কথা, ওকে পরিস্থিতি আর কি। শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, গ্রন্থাগার সুবিধা, শ্রেণীকক্ষ ও পরিবহন থেকে শুরু করে সর্বত্র অতিরিক্ত শিক্ষার্থীর চাপ রয়েছে, অবশ্যই স্বাভাবিক। গত 2 দশকে অপরিকল্পিতভাবে নতুন নতুন বিভাগ ইনস্টিটিউট খোলা, দেখছেন অপরিকল্পিতভাবে নতুন নতুন বিভাগ ইনস্টিটিউট খোলা, সারা ইউনিভার্সিটিতে যে কী কত ডিপার্টমেন্ট যে খুলছে, কী কারণে খুলছে এটা শুধু জায়গা, এবং এদেরকে এসব ডিপার্টমেন্টে কারা নিয়োগ পাচ্ছে সেগুলোও জানি। আচ্ছা যাক, অবকাঠামো বাড়াতে, আরে ভাই এখন কথা বললে তো কত কথা বলতে হবে, ডিপার্টমেন্ট খুলে বসে আছে, পড়ানোর কোনো শিক্ষক নেই, ইন্ডিয়া থেকে এক লোক এসে সপ্তাহে মাসে এক সপ্তাহ ক্লাস নিয়ে চলে যায় ইন্ডিয়াতে আবার ফেরত। তারপর হচ্ছে যে আপনার মাস্টার্স করবে স্টুডেন্টরা, থিসিস করানোর কোনো টিচার নাই, এরা এই বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠানের আন্ডারে গিয়ে হচ্ছে থিসিস করে, ডিপার্টমেন্টে একটা শিক্ষক নাই পড়ানোর জন্য, ডিপার্টমেন্ট খুলে বসে আছে বছরের পর বছর, 30টা করে স্টুডেন্ট ভর্তি করতেছে, 60টা করে স্টুডেন্ট ভর্তি করতেছে, মাস্টার্স খুলে বসে আছে, অনার্স খুলে বসে আছে, একটা শিক্ষক নাই পড়ানোর জন্য, 5 জন শিক্ষক, আমি কোনো ডিপার্টমেন্টের নাম এখন নিচ্ছি না, এগুলো আমার ভেতরের তথ্য। ডিপার্টমেন্ট খুলে বসে রয়েছে 4-5টা শিক্ষক নিচ্ছে একটা এরিয়া, না একজন একেক ডিপার্টমেন্ট থেকে ধরে এনে চালাইতেছে এবং স্টুডেন্ট ভর্তি করতেছে প্রতি বছর স্টুডেন্টদের গুহামারা। তো যা হোক এই চলে আর কি। সো একাডেমিক মহাপরিকল্পনা নিছে বাঙালি, এই রাখেন আস্তে 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 ব্রেক করেন এখানে কই। অবকাঠামো বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভৌত মহাপরিকল্পনা প্রস্তুত করেছে, ওরে বাবা এদের মহাপরিকল্পনা। আজকে প্রধানমন্ত্রী শুনলাম বলতেছে যে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাবে,
সাবধান মহাপরিকল্পনা করা গ্রহণ করা হচ্ছে আর কি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন সংখ্যা কমানোর উদ্যোগ নিল। ওরে বাবা রে, দীপুমনি কী বলছে, তারপর আসন সংখ্যা কমানোর উদ্যোগ নিচ্ছে। এবার বুঝছেন তো, এরা কিন্তু ছাত্রদের জন্য কমায় নাই, এরা তো আবার আরে বাবা, আরে বাবা, সারাদিন গিয়ে বসে থাকে ইয়েতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সারাদিন বসে থাকে প্রধানমন্ত্রীর গণভবনে গিয়ে হাত পা চাটাচাটি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওই যে ইয়ে আছে কি জানেন, শিক্ষকদের জন্য আর কি বিভিন্ন খেলাধুলা করার, রাতে একটু চা বিড়ি খাওয়ার একটা ইয়ে থাকে না, টিএসসি টাইপের কী বলে এটাকে, ওখানে আমার একটু অভিজ্ঞতা আছে আর কি, আমার অধমের ওনাদের সাথে সময় কাটানোর। এরা যে কী নিয়ে কথা বলে, কী নিয়ে আড্ডা মারে আর কী করে, রুচিতে আমার লাইক বমি আসার মতো অবস্থা। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পড়লাম, এসে এরা হইতেছে অবসর সময়ে চিল করতেছে আর তেলবাজি দলবাজি করতেছে বসে। লাইক একটা না রাজনীতি নিয়ে কথাবার্তা, একটা তো আছে যে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা, সেটা না না না, মানে নিচু লেভেলের তেলবাজি চামবাজি করতেছে আর কি চোখের সামনে দেখে। মানে এইগুলো আসলে কোনো, এইগুলো সব গুন্ডা পান্ডা, এগুলো কোনো ঢাকা সো এরা হইতেছে, এই এই চলতেছে বিশ্ববিদ্যালয়ে, রাইট? সো তার মানে হচ্ছে দেখেন, ওরা দাবি যদিও দাবি করছে মৌখিকভাবে যে স্টুডেন্টদের স্টুডেন্টদের থাকার আবাসন সমস্যা, তারপর পরিবহন সমস্যা দেখে কমাইছে, কিন্তু এদিকে দেখা যাচ্ছে আসলে কিন্তু দীপুমনি কী ভৌত মহাপরিকল্পনা ঘোষণা করছে সেইটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চামবাজগুলোর সাথে সাথে আবার কমপ্লায়েন্স দেখাইতেছে মনে হচ্ছে। তার মানে এইগুলো রাজনৈতিক কোনো স্টানবাজি মনে হচ্ছে, এগুলা কোনোভাবে ইয়ে করার মন জোগানোর চেষ্টা করতেছে সম্ভবত শিক্ষামন্ত্রীর কথার সাথে সাথে ফলো আপ করে। হ্যাঁ, এগুলা এখন মনে হয় এগুলো মোর রিয়েলেবল, মোর রিলায়েবল, বিলিভেবল, কারণ ওই ভুজুং ভাজুং স্টুডেন্টদের জন্য এরা চিন্তা করেন, এগুলো সব কুণ্ডাপান্ডা। যা হোক, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন সংখ্যা কমানোর উদ্যোগ নিল, বোঝেন না দীপুমনি কী জানিয়ে বলছে, ওইটার পরপর কমানোর উদ্যোগ নিয়েছে। একটু বুঝাইলো আর কি আমরা, আপনার মোসাহেব ভালো, একেবারে দাস, কৃত দাস ভৃত্য আপনার। যাই হোক, তো এগুলাতে এগুলো করা হয়েছে। তারপর কি বলা হইতেছে, কত আসন কমবে, 1000 আসন কমবে। তারপর হচ্ছে যে সহ উপাচার্য ASM মাকসুদ কামাল ভদ্রলোকের সাথে কিন্তু আমার জানাশোনা আছে, ওনার গল্প বলতে হবে একদিন। ওরে বাবা, উনি আমার সাথে যে ব্যবহারটা করছিল একবার, ওনার গল্প বলবো। সালাম দিনে দেখে আমার সাথে যা একটা অবস্থা করছিল, আমি দেখতে পাইনি, দেখে সালাম দিনে কেন দেখতে পেলাম না, কেন সালাম দিলাম না, ও সালাম দিছি দাঁড়াই নেই কেন, এই জন্য। ওরে বাবারে, কী অবস্থাটা যে করলো আমার সাথে ভদ্রলোক। এই গল্পগুলো, গল্পটা আমি বলছিলাম একদিন, কিন্তু সব একসাথে একসাথে করে একদিন বলবো আর কি। আমার এই বেয়াদব, এই বের হও এখান থেকে বেয়াদব, কোথাকার তুমি সালাম দিছি আমি দাঁড়াই নাই কেন, আমি দেখি নাই ওই লোককে, না দেখলাম না কেন, ওটাও দোষ। আবার আরেক স্যারের সাথে বলছি, দিন, উনিও দিন, উনি বলছে তুমি কি দেখলাম না কেন, তুমি দেখো এটা তোমার দোষ। আমি বললাম স্যার আমি তোমাকে চিনিও না, আমি দেশে আসছি নতুন, উনি তুমি তোমার দোষ, তুমি জানো উনি কত বড় শিক্ষক নেতা। আমি বললাম ওরে বাবা, সেই শিক্ষক নেতা আমার জেনে কী কাম। আমি বললাম না স্যার আমি জানতাম না, তুমি জানো না কেন, তুমি তো এই দেশের জন্য ফিট না, তুমি জানবা না কেন, তোমাকে জানতে হবে। এই গুন্ডা পান্ডারে বাবা, এরা যে কী মাল দিয়ে ভর্তি, আপনারা তো জানেন না হয়তো বাবা, বলবে কি এগুলো, আমি ছাড়া কেউ তো বলবে না, তো জানবেন কোথা থেকে, এই জন্য এত গরম থাকেন সবসময় আর কি। সো এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, দেখ আমি কথা বাড়াইতে চাই না, কথা বড় বাড়কে রেখালে সারাদিন এগুলো র্যান্ট করতে ইচ্ছে করে, র্যান্ট করলে একটু শান্তি হয় আর কি। সো এরা আসন কমাইতেছে, এটা এটা রাইট ডিসিশন স্টুডেন্টের কারণে। আপনি কিন্তু এই যে ঢাকা ভার্সিটি র্যাঙ্ক ফ্যাঙ্কে থাকেন, এগুলো থাকবে কোথেকে, ইতর দিয়ে তো একে ভর্তি, কোনো পড়াশোনা নাই, পান্ডা গুন্ডা পান্ডা। আবার হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ম্যাথোডোলজিতে অনেক ক্ষেত্রে, অনেক ম্যাথোডোলজিতে এটাও একটা ফ্যাক্টর, ছাত্র বনাম শিক্ষকের রেশিও কত। হ্যাঁ, সো আপনার একটা ক্লাসে হেলথি আমি যাই না, ছাত্র শিক্ষক রেশিও সম্ভবত একটা ইউনিভার্সিটিতে লাইক 1:10 এরকম বোধ হয়, বা 1:8 মনে হয় হেলথি একটা রেশিও, ঠিক এক্স্যাক্টলি আমার মনে নাই। কী কারণে কমাইছে সেটাও আমি সত্যিকার অর্থে জানি না, যেটা একটু মনে হইলো যে স্টান্টবাজি করতেছে দীপুমনি, কী একটা বলছে সে সাথে সাথে একেবারে জি 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 বলে একেবারে অ্যাকশান নিয়ে দেখাই দিচ্ছে, অ্যাকশান নিয়ে যে হ্যাঁ হ্যাঁ আমরা আপনার সাথে আসি। সো এরকম কিছু মনে হচ্ছে রিয়েল কারণ, কারণ এত বছর হয়ে গেছে এখন এসে রিয়েলাইজ করছে ঢাকা ভার্সিটির গুন্ডা পান্ডারা, এরা সমানে পান্ডামি করে যাচ্ছে। জায়গা এদের পান্ডামির গল্প এগুলো বললে একেবারে ইন্টারনাল পান্ডামি দেখে আসছি। একদম বিসি যখন এই যে ইয়ে ছিল না, আরএফএন সিদ্দিকী স্যার, ওনার সাথে আমার বেশ অনেকবার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে পার্সোনাল লেভেলে। হ্যাঁ, সো অনেক কিছুই দেখে আসছি, দেখছি অনেক কিছুই। হ্যাঁ, ভেতরে এরা সব গুন্ডা পান্ডা দিয়ে ভর্তি, এরা দে কেয়ার্স, দে গিভস এ ড্যাম অ্যাবাউট এনিথিং এলস, দেশ, ছাত্রছাত্রীরা কই থাকলো, কী পড়াশোনা হইলো না হইলো, পড়ানোর জন্য শিক্ষক আসে কি নাই, এরা থিসিস করলো কি করলো না, একটা ডিপার্টমেন্ট খুলছে এখানে যে প্রতি বছর স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, এদের কী হতো, কিচ্ছু নিয়ে এরা কেয়ার করে না। এরা শুধুমাত্র আপনি এদের সাথে কথা বলতে যাবেন, দেখবেন যে এরা শিক্ষক রাজনীতি নিয়ে কথা বলতেছে, নীল দল, সাদা দল, এই এই চলতেছে সারাদিন, এই চলতেছে এই গুন্ডামি পান্ডামি গুন্ডামি পান্ডামি। সো এরা ছাত্রদের জন্য আসন সংখ্যা কমাচ্ছে, এটা একটু হার্ড টু বিলিভ, বাট এগেন ওই যে যেটা ওখানে বললো দীপুমনির কে স্টেটমেন্টের পরপর হইতেছে, সাথে সাথেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো আমার মনে হচ্ছে এগুলো গুন্ডা পান্ডামির, তেলবাজি চামবাজি স্টানবাজির অংশ। বাট যেটাই হোক, কথা হচ্ছে যে এগেন যে এইটা একটা রিজনেবল ডিসিশন হইতে পারতো,
আসলেই যেখানে আবাসনের সংকট, ইয়ের পরিবহন সংকট, এই অবস্থা ঢাকা ভার্সিটিতে 100% সিট বাড়াইছে মাত্র ডেকেডের মধ্যে, ইটস লাইক ক্রেজি। সো সো আসন সংখ্যা কমানোর সিদ্ধান্তটা ইন এ ওয়ে সঠিক, মানে বাড়ানোই উচিত হয় নাই, সো কমানোটা ঠিক আছে, কিন্তু কী কারণে যে এরা এগুলো করতেছে, দ্যাটস এনিবডিজ গেস।